সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে বদনজর লাগতে পারে কিনা হ্যাঁ এক্ষেত্রে সম্পূর্ণ জ্ঞান শুনতে আপনারা আলোচনাটি শুনতে ধৈর্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কথা না বলে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি রাসুল সাল্লাল্লাহু আলী আসালাম তিরমিদি শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন আল আইনু হাক্কুন আই আন্নাদু হাক্কুন অর্থাৎ আপনি যে চোখ মারে আমরা যে বলি চোখ লেগেছে চোখ মারলো আসলে এই নজর আল আইনু নজর চোখ লাগাটা এটা সত্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এই জন্য ছোট বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের অনেক কখনো কখনো সুন্দর হয়ে থাকে তো তাদেরকে দেখলে আদর করতে মন চায় তো তারা সাধারণত সুন্দর হয়েই থাকে কালো থাকলেও সুন্দর বাচ্চা ফুটফুটে থাকে তো সুন্দর হয় তো অনেকেরই নজর লাগতে পারে কারো ছেলে একটু কালো তো একটু সুন্দর ছেলে দেখি আহ আমার ছেলেটা এত সুন্দর হতো আবার অনেকের ছেলে শ্যামলা না আমার ছেলেটা শ্যামলা হয়েছে কি হয়েছে চেহারা ভালো না তো আমার ছেলেটা যদি কালো হইতো কিন্তু চেহারা ভালো হইতো তো অনেকে এই বিষয়গুলো বিবেচনা করে তো যাই হোক এটা হচ্ছে এক ধরনের চোখ লাগা চোখ মারা আর এটা সত্য এজন্য বাচ্চাদের ছবি ফেসবুকে দেওয়ার আগে না দেওয়াটাই ভালো তবে যদি দেন তাহলে মানে প্রয়োজন ছাড়া তো ছবি তোলা ঠিক না তারপরেও যদি কোনো প্রয়োজনের ক্ষেত্রে কোনো কারণে কাউকে দেখানোর জন্য দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে উপরে লিখে দিবেন বলুন মাসা আল্লাহ মাসা আল্লাহ বলে বদনজরের কোনো প্রভাব থাকলে সেই প্রভাবটা নষ্ট হয়ে যাবে আর মাসা আল্লাহ বলার প্রভাব মানে দিক না আমাদেরকে হাদিসের মধ্যেই দেওয়া হয়েছে তো দর্শক শ্রোতা ভাইবোরা করেন হারিস থেকে এমনই আরো আলোচনা জানতে শুনতে বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ